আসসালামু আলাইকুম, আমি সজীব রংপুরে। আমরা আছি এখন রংপুরে, আমার সাথে আছে দীপ। দীপ এদিকে কি অবস্থা, সবাই কেমন আছেন? এখন বাজে 12:33। আমাদের সাথে আছে মনির ড্রাইভার। আমরা এখন যাব চা খেতে। চা খেতে যাবো নাজমুল ভাইয়ের দোকানে। আমাদের রংপুরের বিখ্যাত চা নাজমুল ভাইয়ের ক্যানিবাড়া মোড়ের একটি স্টল, টি স্টল আছে। ওখানকার চা অনেক সুস্বাদু, অনেক সুস্বাদু চা। আপনারা যদি ওখানকার চা খান তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে মানে চায়ের স্বাদটা কেমন। তো চলেন ওখানে গিয়ে আমরা কথা বলতেছি। রাতে আমরা যাব, এক্সপিরিয়েন্স হবে। রাত 12টার সময় 12:30টার চা কেমন হবে সেটা আমরা টেস্ট করে আপনাদের বলব। আপনি কিছু বলেন, খোলা থাকে যদি রিজিকে থাকে তাহলে ইনশাল্লাহ। রাত 12:30টার সময় মোড় পুরো ফাঁকা। আমরা যাচ্ছি গোস্তের মতন টেস্ট বিরিয়ানি বিরিয়ানি। মনির কেমন লাগতেছে চা? আলহামদুলিল্লাহ ভালো। চায়ের টেস্ট সম্পর্কে কিছু বলো। চায়ের খুব স্বাদ, এখানে বরাবরই চা ভালো হয়। এবারও আলহামদুলিল্লাহ এর আগের ব্যাচেও ভালো হয়েছে। দোকানের নামটা সবাই মনে রাখবেন, নাজমুল টি স্টোর, কেরানীপাড়া চৌরাস্তা। চা লাগলেই চলে আসবেন। এই এই মানুষটাকে শুধু খালি একবার চিনে রাখবেন, নাজমুল ভাই আমাদের সবার প্রিয়। নাজমুল, আপনার দোকানের সম্পর্কে কিছু বলেন। না, আমি আমার কিছু বলতে চাই না, বলবেন তো আপনারা, কাস্টমার বলবে আমি শুনতে। চায়ের সম্পর্কে কি আর বলবো, সব জিনিসের দাম হিসাবে তো 5 টাকা চা বেচা আসলে পোষাচ্ছে না, বিশেষ করে দুধ চাটা। হ্যাঁ, গ্যাসের দাম বেশি, চিনির দাম বেশি, চা পাতার দাম বেশি। এই যে দুধ এখন 70 টাকা করে লিটার খামারিরা করতেছে, এই 5 টাকায় তো হয় না। হ্যাঁ, চিনি তো 85 টাকা 90 টাকা বেচতেছে। হ্যাঁ, যেমন গ্যাসে এখন 1400 টাকা আজকে গ্যাস। চা 8 টাকা বা 10 টাকা হইলে সবচেয়ে ভালো হয়, আর 5 টাকার চা কোনো রকম হবে বেচা যাচ্ছে না। আমাদের চা একবারেই পোষাচ্ছে না।